আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে জানাই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আইসি দিদাই বাজার এবং আপনারা এখন দেখরা দিদাই বাস স্ট্যান্ড। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে আমি দিদার বিভিন্ন অংশ তুলিয়া ধরম। সব ভিডিওটি স্ক্রাইব না করিয়া সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। প্রিয় ভিউয়ার্স, আমি এখন আপনারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম দিদাই বাস স্ট্যান্ডের বিভিন্ন সাইট এবং বর্তমান অবস্থা। তো দেখতে থাকো প্রিয় ভিউয়ার্স, আশা করি অনেক ভালো লাগবো আপনার। এরপরে আমি আপনারা দেখাই ভিউয়ার্স দিদাই বাস স্ট্যান্ড টু শেয়ার মার্কেটের বর্তমান রাস্তা। রাস্তা করা আছে, আগে কিন্তু পিওবিএস এরকম কোনো রাস্তা আসিল না। অ্যান্ড ও রাস্তা অনেক ভাঙ্গা আসিল, তার কারণে রাস্তায় যানজটের অভাবও আসিল না। অনেক সময় অনেক যানজট লাগিয়া থাকতো, কিন্তু এখন আর এই যানজট লাগে না পিওবিএস। ভিউয়ার্স, রাস্তার ডান পাশে আপনারা দেখরা শাপলা অটো রাইস মিল, শাপলা মশলা মিল এবং দিয়ার সবচাইতে বড় কনভার্সন হল বাগানবাড়ি, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনারা দেখাই দিয়ার সবচাইতে বড় শপিং মল শেয়ার মার্কেটের বিভিন্ন অংশ। তো ভিডিওটি এক না করিয়া সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখন আপনারা দেখতে পাররা দিদাই শেয়ার মার্কেটের সবচাইতে বড় ঔষধ ফার্মেসি অনুকূল মেডিকেল হল। ভিউয়ার্স, এই ফার্মেসির মাঝে দেশি বিদেশি যে কোনো জাতের ঔষধ মিলে, এছাড়াও আরও অনেক ফার্মেসি আছে আপনারা দেখতে পারবা। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখাই দিন ভিউয়ার্স, আপনারা দেখা অনুকূল ছাড়াও আরও অনেক ফার্মেসি আছে শেয়ার মার্কেট। ভিউয়ার্স, এখন আপনারা দেখরা দিদাই শেয়ার মার্কেট। এরপরে প্রিয় ভিউয়ার্স, শেয়ার মার্কেট দেখানির পরে আমি আপনারা আরও একটা শপিং মল দেখাইমু, যেটা শেয়ার মার্কেটের সাইটে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে প্রিয় ভিউয়ার্স তৈরি করা হয়েছে, যার নাম জালাল সিটি সেন্টার। প্রিয় ভিউয়ার্স, জালাল সিটি সেন্টারের অনেক সুবিধা আছে, অনেক সৌন্দর্য আছে, আমি আপনারা ঘুরিয়ে দেখাইমু। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও আপনারা স্ক্রাইব না করিয়া দেখতে থাকুক। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখছিলেন শেয়ার মার্কেটের ভিতর, এখন একটু বাহির আপনারা দেখাইলাম। তো এখন আপনারা দেখতে পারা ভিউয়ার্স জালাল সিটি সেন্টার। এখন আমি জালাল সিটি সেন্টারের ভিতরে গিয়া সম্পূর্ণ ঘুরিয়ে আপনারা দেখাইমু। ভিউয়ার্স, দিদাই কিন্তু একটাও ফুল খুলি আছে এবং এটা জালাল সিটি সেন্টার খোলা হয়েছে। তো এছাড়া ও অনেক সব আছে প্রিয় ভিউয়ার্স, আমি আপনারা রেগুলার দেখাই না দেখতে থাকো। জালাল সিটি সেন্টার কিন্তু অনেক সুন্দর, অনেক পরিষ্কার প্রিয় ভিউয়ার্স, শেয়ার মার্কেটের সাইতে অনেক উন্নত।
জালাল সিটি সেন্টারের মাঝে ভিউ ভিউয়ার্স আছে স্যামসাং শোরুম, অপো শোরুম, ভিভো শোরুম, রিয়েলমি শোরুম, এছাড়াও শোরুম শোরুম। আর এর কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়েছে না, উপরেও কাজ চলে, আর সাইটে দিয়ে আরও বাড়ানোর লাগে কাজ চলে। ভিউয়ার্স আপনারা দেখ ভিউয়ার্স আপনারা দেখলে ভালো লাগবো যে জালাল সিটি নিচে তৈরি করা হয়েছে অনেক জায়গা নিয়ে গাড়ি পার্কিংয়ের, তো এখানেও যে কোনো জাতের গাড়ি পার্কিং করা যায়। ভিউয়ার্স দিয়ে মাঝে আর কোনো কোনো কিন্তু এরকম কোনো সুবিধা নাই, তবে জালাল সিটি এখানে যে কোনো ধরনের সিট কাপড় মিলে এটা সিট পিতাম, এখানে পাইকারি এবং খুচরা ইচ্ছা মতন সিট কিনা যায়। তো এছাড়া আরও সুন্দর সুন্দর শপ আছে, আমি আপনারা দেখাই, আপনারা দেখতে পারা খুব সুন্দর একটা শপ, কিন্তু এখানে ভিন্ন জাতের সিট মিলে তো দেখতে থাকো। জালাল সিটির নিচে এই সুবিধাটা করা হয়েছে এবং এর পাশে আছে আপনার জিম সেন্টার, জিম করারও অনেক সুবিধা আছে। ভিউয়ার্স আমি জিম সেন্টারও ঘুরিয়ে আপনারা দেখাইমু, পার্কিং হাউসও আমি আপনারা ঘুরিয়ে দেখাইমু। তো ভিডিওটি সাবস্ক্রাইব না করিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো প্রিয় ভিউয়ার্স। কিন্তু একটাও ফার্মেসি আছে, পিটিরাই ফার্মেসি, তবে এটা অনেক উন্নত মানের ফার্মেসি। এই ফার্মেসির মাঝেও কিন্তু সব রকমের ঔষধ মিলে।
এখন পর্যন্ত প্রিয় ভিউয়ার্স আপনারা জালাল সিটির বিভিন্ন অংশ দেখতে পারছেন এবং আমি চাইছিলাম আপনারা দ্বিতীয় তলা ভিডিও করে দেখানি লাগি কিন্তু দ্বিতীয় তলায় প্রিয় ভিউয়ার্স কাজ চলে এখন তার কারণে আমি পারতাম না তো নেক্সট ভিডিওতে আমি আপনারা জালাল সিটির দ্বিতীয় তলা ভিডিও করে দেখাইব যদি কাজ কমপ্লিট হয়ে যায় তো আমি আপনারা অবশ্যই দেখাইব তো এখন আমি আপনারা জালাল সিটির পার্কিং হাউস এবং জিম সেন্টার দেখাইব ভিউয়ার্স এখন আমি আপনারা দেখাই রাম পার্কিং হাউস এই পার্কিং হাউসের রাস্তাটা কিন্তু রাখা হয়েছে জালাল সিটি সেন্টারের পূর্ব দিকে ভিউয়ার্স আপনারা দেখতে পারা এই পার্কিং হাউসের ভিতরে কিন্তু অনেক জায়গা রাখা হয়েছে যে কোনো জাতের গাড়ি যেন পার্কিং করা যায় এবং সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা আছে সম্পূর্ণ জালাল সিটি দেখতে পারবা ভিউয়ার্স কেন কিন্তু মোটরসাইকেল ও 10 টাকা করে পার্কিং করা হয় লেখা আছে যে হুন্ডা পার্কিং 10 টাকা তো অনেক সুবিধা আছে ভিউয়ার্স এই জায়গা দুটির মাঝে আপনারা এখন দেখতে পারা দিদাই জিম সেন্টার তো ভিউয়ার্স যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তো ভিডিওটি একটা লাইক দিবা এবং শেয়ার করবা কমেন্ট করবা আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি অন করে রাখবা যাতে আমরা আপলোডকৃত ভিডিও সবার আগে আপনি পেয়ে